নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সবাইকে আমার নতুন একটা ব্লগে আবার ওয়েলকাম। তো আমার যারা পুরনো বন্ধু তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা আমার নতুন বন্ধু তারা তাদেরকে প্লিজ রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আমি সকালে চলে এসেছি রান্নাঘরে, দেখলে তোমরা জলের বোতলগুলো আমার সব ভরা হয়ে গেছে, ফিল্টার থেকে জল ভরে। এদিকে আমি ভাত ফুটতে দিয়েছি, এইদিকে আলু পোস্ত হচ্ছে, তার জন্য আলুটা সেদ্ধ করা হচ্ছে, আর এদিকে চিকেনের জন্য মশলাটা তৈরি করা হচ্ছে। আমার বাড়িতে প্রায় চিকেন হয় তোমরা দেখতে পাও, তার কারণ হচ্ছে যে আমার দুই ছেলে একদমই চিকেন ছাড়া ভাত খেতে পছন্দ করে না, চিকেন না থাকলে ওরা ভাতটা রুচি করে খায়ও না। তো যাই হোক, অভ্যাসও করি ছাড়ানোর, কিন্তু কী করবো, এখন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো এই যে আমি চিকেনটা রান্না করছি, আর আমার গতকাল এক ব্লগ করাও হয়নি, কেননা আমি কালকে একটু ব্যস্তই ছিলাম। তো কী ব্যস্ত ছিলাম সেটা বলছি তোমাদের। আমার মিক্সিতে দেখলে পোস্তটা বাটা হয়ে গেছে, এই আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, এবার পোস্তগুলো দিয়ে দেবো। তো হ্যাঁ, যেটার জন্য বললাম যে গতকাল আমি ভিডিও করতে পারিনি, কেননা কালকে আমাদের একটা ইমার্জেন্সি ট্রেনিং ছিল। তোমরা হয়তো অনেকে জেনে থাকবে যে আগামী নভেম্বর থেকে এমআর ভ্যাকসিনেশন শুরু হচ্ছে, অর্থাৎ মিজিলস রুবেলা। তো যাদেরই বাড়িতে 9 মাস থেকে 15 বছর বাচ্চা আছে তারা অবশ্যই এমআরের সিঙ্গেল ডোজ একটা করে নিয়ে নেবে স্বাস্থ্যকেন্দ্র থেকে। এটা সকলকে আমার রিকোয়েস্ট নিজের বাচ্চার জন্য, কেননা এমআরটা সবাই জানো নিশ্চয়ই যে হাম এবং রুবেলা এই দুটো ডিজিজকে কিন্তু প্রিভেন্ট করে, যেটা বাচ্চাদের জন্য খুবই মারাত্মক। তাই এই ভ্যাকসিনটা অবশ্যই স্কুলে গিয়ে নিয়ে নেবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেন প্রায় রান্না হয়ে গেল, দেখো। এই যে গুড ইভিনিং, আমি সারাদিন আর তোমাদের সাথে কথা বলা হয়নি, একদম আমি সোজা চলে এসেছি রাত্রিবেলায় রান্নাঘরে। দেখো আমার রুটি করছি রাত্রিবেলায়, এই যে সব আটাগুলো মেখে লেচি করে রেখেছি, এবার একটা একটা করে বেলে শেখে নেব। দিনের চিকেন কিছুটা রাখা আছে, রাতে শুধু রুটিটাই বানিয়ে নিচ্ছি। তো এই দেখো রুটিটা আমার মোটামুটি প্রায় বানানো হয়ে গেছে, এরপর আমি এগুলো সব মুছে নেব ভালো করে। এই যে প্রচুর ময়দা পড়ে গেছে, এগুলো আমি সব মুছে নেবো একটু একটু করে। চাকা বেলনিটাও ধুয়ে নেব। এই যে আমার ডিনার মোটামুটি রেডি, এগুলো ধোয়া মোছাও হয়ে গেল। তো বন্ধুরা, যারাই আমার ভিডিও দেখছো সকলকে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব হয় এবং একটা ভিডিও লাইক অবশ্যই করবে, এটাই সকলের কাছে আশা। এই যে এটা দেখালাম, এটা কাঁচা আমলকিকে শুকিয়ে লবণ মেখে রাখা হয়েছে। তো যাই হোক, আমি আর ভিডিও বেশি বাড়াবো না, আমার এই যে ডিনার মোটামুটি রেডি করে রেখে দিয়েছি, এবার সবাইকে এক এক করে খেতে দেবো। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল দেখা হবে। গুড নাইট।